সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। খুবই সিম্পল এবং সহজ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য হচ্ছে আমার আজকের ভিডিওটি, কিভাবে সেলাই মেশিনে সুই গাঁথতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, সুই গাঁথার জন্য প্রথমেই আমাদের দরকার হচ্ছে সেলাই মেশিনের সুই। এইখানে আমি 16 নম্বরের সুই নিয়েছি, চায়না সুই। এটা HAX1 15X1। এই সুইটা খুবই ভালো, অপরজিটটা ঠিক এরকম হয়ে থাকে। মার্কেটে অনেক রকমের সুই আছে, 14 নম্বর, 16 নম্বর, 18 নম্বর। আপনি যদি যে কোনো কাপড়ের জন্য পারফেক্ট সুই চান তাহলে আপনার প্রয়োজন 16 নম্বরের সুই। 16 নম্বরের সুই দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন, অর্থাৎ যে কোনো কাপড়ের সেলাইটা করতে পারবেন। পাতলা কাপড়, জর্জেট কাপড়, নরম কাপড় এবং জিন্স কাপড়ও সেলাই করা সম্ভব। তবে বাড়ি প্যান্ট, জিন্সের যে প্যান্টগুলো আছে সেক্ষেত্রে আপনাকে 18 থেকে 20 নম্বরের সুইটা প্রয়োজন হতে পারে। তবে 16টা দিয়ে করা যাবে, কিন্তু আপনার কষ্ট করতে হবে। সুইটা আপনাকে বাঁচতে হবে ঠিক এরকম। অনেক সময় সুইয়ের মাথাটা একটু থেতো থাকে, ভালো থাকে না, একটু চোক্কা থাকে না, দেখতে খারাপ লাগে। আপনাকে সুইটা বাঁচতে হবে একদম পারফেক্ট। আর এই সুইটার একটা সাইড রাউন্ড আছে এবং অন্য একটা সাইড আছে চ্যাপ্টা। দেখুন, এই সাইডটা হচ্ছে চ্যাপ্টা আর এই সাইডটা হচ্ছে রাউন্ড। রাউন্ড সাইডটা থাকবে হাতের বাঁ দিকে আর চ্যাপ্টা সাইডটা থাকবে ডান দিকে। আপনি যখন সুই গাঁথবেন তখন আপনার হাতের ডান দিকে থাকবে চ্যাপ্টা সাইডটা আর বাঁ দিকে থাকবে রাউন্ড সাইডটা। এইটা দেখে আপনাকে মেশিনে সুইটা গাঁথতে হবে। আর এই দিকটা একদম সুইয়ের যেই দিকটা আপনি সুতা গাঁথবেন সেটা থাকবে একদম সোজাসুজি ডান প্লাস বামে, একদম সোজাসুজি, কোনো টেরা বেঁকা নয়। পারফেক্ট সুই গাঁথার জন্য এই হচ্ছে চাবি, এটা হচ্ছে চাবি, মেশিনের সুই গাঁথার চাবি। এই চাবিটাকে ঠিক এরকম আস্তে করে ঘোরালি এটা খুলে যাবে। এইটা ঘোরানোর জন্য আপনাকে কোনো রকমের সেলাই ড্যান্স কোনো কিছুরই প্রয়োজন নেই, আপনি হাত দিয়ে একটু ঘোরালি ঘুরে যাবে। এটা আমার আগের মেশিনে লাগানো ছিল সুইটা, আপনাদেরকে দেখাচ্ছি। এই সুইটা দিয়ে আমি দীর্ঘদিন কাজ করছি। আর এ হচ্ছে চাবি, চাবিটা প্রথমেই আমি পুরো চাবিটা খুলে নিয়েছিলাম, চাবিটা খোলার কোনো দরকার হয় না। আপনাদের বোঝার সুবিধার্থে চাবিটা আবারও লাগিয়ে নিলাম। এটার বাঁ দিক উল্টো দিক একই রকম, প্রথমে আপনি সামনের দিকে ঘুরিয়ে এটাকে খুলবেন ঠিক এইভাবে। একটু লুজ করে নিয়েছি আমি এখন, এখন সুইটা গাঁথবো। আগেই বলেছিলাম সুইয়ের এই চ্যাপটা দিকটা হচ্ছে ডান দিকে থাকবে, আমাদের হাতের ঠিক ডান দিকে থাকবে হচ্ছে চ্যাপটা দিকটা। আর হচ্ছে রাউন্ড যে দিকটা, এটা হচ্ছে উপরের সাইড চ্যাপটা দিক দেখুন, আর এটা হচ্ছে রাউন্ড সাইড। হ্যাঁ, এই যে দেখুন চ্যাপটা দিকটা ঠিক এইভাবে, যতটুকু সুই আছে পুরোটাকেই আপনার চাবির ভিতরে ঢুকিয়ে দিতে হবে। পুরোটা ঢুকিয়ে ঠিক এইভাবে চাবিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে। খুবই সহজ সুই গাঁথা, খুবই সহজ। এবং আপনাকে দেখতে হবে, দেখুন এভাবে সুইটা পারফেক্ট হয়েছে কিনা। এবার সুতা গাঁথার বিষয়, সুতাটা গাঁথার সময় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছিলাম দেখুন ঠিক এইভাবে যদি আপনার ডান থেকে বামে একদম সোজাসুজি মনে হয় সুতাটা ঢুকে গিয়েছে, তাহলে আপনাকে বুঝতে হবে সুইটা পারফেক্ট হয়েছে। এবং আপনাকে দেখতে হবে সুইয়ের যে ঘাট আছে, সুতা ঢুকানোর যে ঘাট আছে, সেটা ডান থেকে বাম দিকে পারফেক্ট আছে কি না। আবারও আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখুন খুলে নিচ্ছি। এবার পুরোটা আর খুলবো না, চাবিটা সামান্য একটু ঘুরিয়ে লুজ করে নিচ্ছি। এটা দেখুন, এটা হচ্ছে ডান দিকে থাকবে, এই ঠিক ডান দিকে এভাবে দিলাম। পুরো সুইটা এরকম আপনি ভিতরের দিকে দিয়ে স্পঞ্জ করে দেখবেন যে পুরো সুইটা আপনার চাবির ভিতরে গেল কিনা, এবং হাত দিয়ে দেখবেন টাইট হয়েছে কিনা। তাহলে আপনি বুঝতে পারবেন যে
আপনার মেশিনে সুইটা, যে সুইটা আপনি লাগিয়েছিলেন সেটা পারফেক্ট, এবং সামনের দিকে যখন সুতা গাঁথবেন তখন ঠিক ইজি। দেখুন, বাম হাত দিয়ে আপনি সুতাটাকে ঢুকাবেন, ডান দিকে বেরিয়ে যাবে, একদম সহজ। আশা করছি আপনারা সেলাই মেশিনে কিভাবে সুতা সুই গাঁথতে হয় সেটা জেনে গিয়েছেন। সেলাইটা করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, আমার নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন, এবং এরকম চমৎকার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, সুন্দর একদম গোট গোট সেলাই হয়েছে। এ পর্যায়ে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।